কাজ কমপ্লিট হয়নি, তো জল এসে পুকুর হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি আবার গুড মর্নিং করছি। অনেক দিনই বলতে গেলে এভাবে সকালবেলা ছাদে এসে তোমাদের সাথে গুড মর্নিং করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে একটা ডেলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, তো সেজন্য সকালবেলা ছাদে আসলাম। আর দেখো সকালবেলায় কী রোদ পড়ে গেছে ছাদে। তো আসলাম, একটু গাছগুলোকে জল দেব। তো বালতি ভরতে দিয়ে এসেছি, জল উঠছে। তো গাছগুলো হাঁসফাঁস করছে, এত রোদ পড়ছে না, মানুষের সাথে সাথে ওরাও হাঁসফাঁস করছে। তো সেই কারণে ভাবলাম ওদের এখন দুবেলা করে জল দিচ্ছি, তো সেই কারণে ভাবলাম সকালকারটা দিয়ে যাই, তারপরে বিকেলে আবার সন্ধ্যের দিকে আবার দেব। তো তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি সোয়াল, সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিও দেখে লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ কেন? এই যে দেখো, আমি তোমাকে তার স্ক্রিনশট দিচ্ছি, আমাকে তো দেখায় না কি কেন? এতই খারাপ ভিডিও করি কি আমি? একটু ভালো লাগে না তোমাদের যে দেখে সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয় না? একটু সাবস্ক্রাইব করো, আমার ফ্যামিলিটা বড় হোক, তোমরা আমার সাথে থাকো সব সময়, তাহলে তো আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, তাই না? তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি, দেখতে থাকো কী কী আছে। সিম্পল একটা লাইফস্টাইল ব্লগ আজকে আসতে চলেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও এরকম ব্লগ আরও দেখতে চাও কিনা। তো চলো স্টার্ট করি। আর বৌদি একটু বাজারে গেছিলাম, তো সেখান থেকে আসলাম, এই মাত্র দুপুর হয়ে গেছে এখন। আর মা করেছিল রুটি, আর এই রুটিটা হচ্ছে স্পেশাল একটা রুটি, তো চলো দেখাবো কি রুটি। তো সেটাই খাবো, সেটা সকালে খাই আমরা, আর শীতের সময় বেশি খাই, তো এখন ছিল করেছে, সকালের দিকে খাওয়ার জন্যই করেছিল। তো আমরা বাজার থেকে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, তো এখনই খাবো। তো রুটিটা মানে কেমন রুটি সেটা দেখলে বুঝতে পারবে, দেখাবো তোমাদের। তো চলো ওটা দেখাই, আর আমরা খাবো, বৌদিও আছে, অঙ্কিতাও আছে। অঙ্কিতার স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল থেকে নিয়ে এসে ও অবশ্য ভাত খাচ্ছে, কারণ ও সকাল থেকে না খেয়ে আছে, তো সেজন্য ওকে ভাত দেওয়া হয়েছে। আর আমরা এখন রুটি খাবো, তো চলো খাই, দেখবে কি রুটি। চলো, এই হচ্ছে রুটি, আর তার সাথে এটা চাটনি। এই চাটনিতে আছে পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল আর লবণ, এই আছে। আর এইটা হচ্ছে এই যে রুটিটা, এটা এখন আমরা খাবো। তো এটা তৈরি হয়েছে কলাই আর চালের গুঁড়ো দিয়ে, কালো কলাই আর চালের গুঁড়ো দিয়ে ভাঙিয়ে নিয়ে সেইটা দিয়ে রুটি বানানো হয়েছে। এটা খেতে অনেকটা টেস্ট। তো এটা এখন আমরা খাবো, তো চলো দেখতে থাকো।
তখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, যে রোদ মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন এখন বৌদি ডাকলো, ওরা ওই বাগানের দিকে যাবে। তখন একটা পেয়ারা এনে রেখে গেছিল আমাদের বাড়িতে, বললো পেয়ারাটাকে কেটে নিয়ে আসো। তো আমি এই যে কেটে প্যাকেটে করে নিয়ে যাচ্ছি, ওখানে বসে খাবো। তো চলো ওখানে যাই, তারপর কথা হচ্ছে। তো আমাদের এই যে টাইম কলের লাইন এসেছে, তো সেই লাইন পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। তো জল এসে দেখো পুকুর হয়ে যাচ্ছে আমাদের মাঠ। এই হচ্ছে সরকারি কাজ, জলগুলো কত জল নষ্ট হচ্ছে। মাঠের মধ্যে গিয়ে সব ছুটোছুটি করছে, আর গাছে দেখো আম হয়েছে কত, এবার আম বাগানে আম বড়ও হয়ে গেছে। এই দেখো লিচুর মতো আম হয়েছে এবার। তো আমরা মাঠ থেকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে। তো এসে আমি আর বাড়ি ঢুকিনি, একবারে পড়াতে চলে যাচ্ছি অঙ্কিতাকে নিয়ে। তো ওখান থেকে এদিকে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই যে অঙ্কিতা কই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো।